প্রকৃতির নিয়মে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীত। দিনের বেলা গরম থাকলেও রাতে কুয়াশা এবং হিমেল হাওয়ায় শীত অনুভূত হচ্ছে। আবহাওয়ার তারতম্যে জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু এবং বয়স্করা। হাসপাতালে বহির্বিভাগ এবং অভ্যন্তরীণ বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে শীতের আমেজ অনুভব হচ্ছে। দিনে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকেই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহাওয়া তারতম্যে আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে শীতজনিত রোগবালায়। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। 100 শয্যার হাসপাতালে গড়ে 250 থেকে 300 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন কক্ষে জায়গা না হওয়ায় মেঝে বা বারান্দায় স্থান নিয়েছেন অনেক রোগী। বাচ্চাটার খুবটা শব্দ করে, একটু যদি কমে বারান্দায় থাকি যে বাইরের আবহাওয়াটা রাতের বেলা পাওয়ার পরে আর বাচ্চারা পাবে না, জায়গা পাইনি বেরিয়ে বারান্দায় আছে, লাইন তো চলতেছে, বাচ্চারা জনবল সংকটের মাঝেও বাড়তি চাপ নিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। পর্যাপ্ত ওষুধ মজুদ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এই রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। বেডের বাইরে অসংখ্য রোগী রয়েছে এবং আমরা ডাক্তাররা, এখানকার স্টাফ নার্স এবং অন্যান্য কর্মচারী বৃন্দ প্রত্যেকেই রোগীর সেবার জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছি, চেষ্টা করছি শতভাগ যে সমস্ত ওষুধ সাপ্লাই আছে রোগীদেরকে দিয়ে দেওয়া। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ওষুধের দরকার পড়ে যেগুলো আমাদের গভর্নমেন্ট সাপ্লাই নেই, সেগুলোর সংখ্যা অনেক কম, সেগুলো হয়তো রোগীদের বাহির থেকে কিনতে হয়। ঠান্ডাজনিত রোগ এড়িয়ে চলতে সচেতন থাকার পাশাপাশি শিশু ও বয়স্ক রোগীদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ডিপিসি নিউজ ডেস্ক।